ভাই প্রশ্ন উত্তর এর জন্য আমি প্রথমে আপনাদেরকে কিছু নিয়ম বলে দেব ইনশাআল্লাহ তারপরে আপনারা আপনাদের প্রশ্নগুলো করবেন তবে সরাসরি মাইক্রোফোনে প্রশ্ন করবেন এখানে এখানে কাগজ দিবেন না মাইক্রোফোনে প্রশ্ন করা হবে যদি দেখা যায় যে মাইক্রোফোনে লোক হচ্ছে না তখন হয়তো কাগজের প্রশ্ন নেওয়া যাবে তো কি সিস্টেমে প্রশ্ন উত্তর চলবে সেই সিস্টেমটা এবার আমি আপনাদের সামনে বর্ণনা করছি আপনারা শুনুন প্রথম কথা যেটা হচ্ছে যেসব ভাইরা প্রশ্ন করতে ইচ্ছুক তারা ভালোভাবে শুনবেন কি সিস্টেমে প্রশ্ন হবে এক নম্বর পয়েন্ট যিনি প্রশ্ন করবেন তিনি নিজের নাম এবং পেশা বলবেন প্রশ্ন শুরু করবেন দুই নম্বর হচ্ছে যিনি প্রশ্ন করবেন তিনি একটা প্রশ্ন করবেন এবং একটা প্রশ্ন করার পরে অন্যকে সুযোগ দেবেন কারণ যে আমরা হয়তো সব মানুষকে প্রশ্ন করার সুযোগ দিতে পারবো না হাতে এত সময় নাই সেজন্য একটা প্রশ্ন করে অন্যকে সুযোগ দেয় তার সবাই যাদের কংগ্রেসে সবাই যাতে প্রশ্ন করার সুযোগ পায় তিন নম্বর পয়েন্ট যিনি প্রশ্ন করবেন শুধুমাত্র প্রশ্ন বলবেন ভূমিকা বলবেন না ভূমিকা ছাড়াই প্রশ্ন করবেন যে আমি কোন জায়গায় গিয়েছিলাম এই করেছিলাম তারপরে প্রশ্ন এরকম না শুধুমাত্র প্রশ্ন বলবেন চার নম্বর পয়েন্ট যিনি প্রশ্ন করবেন তিনি জানা এবং মানুষকে জানানোর জন্য প্রশ্ন করবেন কাউকে ছোট করার উদ্দেশ্য নয় বক্তা আমার প্রশ্নের উত্তর দিতে পারছে কিনা এরকম উদ্দেশ্য মনোভাব এরকম উদ্দেশ্য মনোভাব নিয়ে প্রশ্ন করবেন না পাঁচ নম্বর পয়েন্ট যিনি প্রশ্ন করবেন তিনি ষড়যন্ত্রমূলক প্রশ্ন করবেন না অথবা কুইজ করবেন না কুইজ মানে হচ্ছে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত সালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিল এই যে কুইজ এই ধরনের কেউ কুইজ করবেন না ছয় নম্বর পয়েন্ট যিনি প্রশ্ন করবেন এটা আপনারা ভাববেন না যে আমরা সব প্রশ্নের উত্তর পাবো বা আপনি ভাববেন না যে এই প্রশ্নটা করছি তার মানে এই উত্তরটা আমি নিশ্চিত পাবো তার কারণ ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের হাফেজ 10 লাখ হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও তিনি অনেক প্রশ্নের উত্তরে বলতেন আমি জানি না আমি জানি না তাহলে 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল যদি এ কথা বলেন যে আমি জানি না তাহলে আমার মতো একজন অযোগ্য ব্যক্তি যিনি ইমাম আহমদ বিন হাম্বলের জুতোর ফিতা খোলার যোগ্যতা রাখে না সে আপনাদের প্রশ্নের উত্তর দিতে কি করে পারে তারপরেও এই প্রশ্নোত্তর পর্বটি যেহেতু আমার খুব ভালো লাগে আর বিশেষ করে শ্রোতাদেরকেও ভালো লাগে এবং অল্প সময়ের মধ্যে আমাদের জানা জিনিসগুলো আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা জানতে পারি সেজন্য এই এই পর্বটা খুব ইন্টারেস্টিং সেজন্য আপনাদেরকে বলি যে এটা আপনারা ভাববেন না যে আমরা সব প্রশ্নের উত্তর পাবো হতে পারে যে আপনাদের 50% 50% নয় 10% উত্তর দিতে পারবো কিনা যদি আপনাদের প্রশ্নগুলো আমার ইলমের মধ্যে থেকে হয় অর্থাৎ আমার জ্ঞানের মধ্যে যদি সেটা থাকে আমার জানা থাকে তাহলে সেটার উত্তর দেব আর যদি আমার জানা না থাকে তাহলে আমি বলবো আমার জানা নেই আপনাদের প্রশ্ন আপনারা প্রশ্ন করবেন কিন্তু আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই যে আপনি যেটা প্রশ্ন করবেন আমাকে উত্তর দিতেই হবে এমন বিষয় নয় আমার যদি ক্ষমতা থাকে উত্তর দেব যদি আমার ক্ষমতা না থাকে তাহলে আমার জানা নেই এই কথাই বলবো আশা করি আপনারা এই প্রশ্ন করার নিয়মটা আপনারা জানতে পারলেন এবার আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন আসসালামু আলাইকুম আমার নাম সাব্বির আলী ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমার বাড়ি কোকড়াঝড়ে তো আমার প্রশ্নটা হলো মানে অনেক মানুষের ধারণা আছে মানে পীরে একটি জান্নাতে নিয়ে যাবে আর একটা মানে ধারণা যে পীরে মানে মুরিদের অন্তরে সব খবর জানে তো এই বিষয়টা কি সঠিক ভাই আপনি প্রশ্ন করলেন যে অনেক মানুষ মনে করে যে পীররা জান্নাতে নিয়ে যাবে আর পীররা সব খবর জানে তো এই ধারণা সঠিক কিনা ভাই জানতে চেয়েছেন প্রথম বিষয় যেটা হচ্ছে ভাই যদি আপনি ভালোভাবে দেখেন
যে এই পীর, এই পীর শব্দটা কোরআন হাদিসের কোথাও খুঁজে পাওয়া যায় না, শুধু খুঁজে পাওয়া যায় না, যায় না, এখানে শেষ নয়। পৃথিবীর সবচেয়ে বড় বিদ্বান তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই এই যে পীর শব্দটা এটা আমাকে আরবিতে বানান করে দিন, আরবিতে আমাকে বানান করে দিন পীর শব্দটা, পৃথিবীর কোন বিদ্বানের ক্ষমতা নেই যে পীর শব্দটা সে বানান করতে পারে। কারণ আরবিতে পা পা পে পু প্যা বলে কোনো কিছু অক্ষর নেই, কথা বুঝতে পারছেন তো? যেখানে কোনো অক্ষরই নেই তাহলে বোঝা গেল এই পীর এটা ইসলামে নেই। আর যখন পীরটা ইসলামে নেই তখন পীর জান্নাতে নিয়ে যাওয়ার ধারণাটা এটাও ইসলামের বাইরে। তাহলে বোঝা গেল এগুলো মানে মূল জিনিসটা যখন ইসলামের বাইরে তখন বাকিগুলো ইসলামের বাইরে। এখন কথা হচ্ছে যে পীর সবকিছু জানে, ভাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সবকিছু জানতেন? যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সবকিছু জানতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 110 এবং সূরা ফুসিলাত সূরা নম্বর 21 আয়াত নম্বর 6 এর মধ্যে বলেছেন, কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী বলে দিন আমি তোমাদের মতই মানুষ, আমার প্রতি ওহী অবতীর্ণ হয়। তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সবকিছু জানতেন তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী অবতীর্ণ কেন হতো? বোঝা গেল নবী মোহাম্মদ সবকিছু জানতেন না, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী অবতীর্ণ করে জানিয়ে দিতেন। এমন কি আপনারা ঘটনা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী, তার স্ত্রীদের মধ্যে থেকে একজন স্ত্রীর কাছ থেকে মধু পান করতেন, যাইনা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে মধু পান করতেন। অন্য অন্য স্ত্রীদের হিংসা, আরে আল্লাহ রাসূল ওদের কাছ থেকে মধু পান করে একটু সময় বেশি দেয়, আমাদের একটু সময় কম হচ্ছে, কি করতে হবে, ওই মধু পান করা ছিটাতে হবে। অন্য অন্য স্ত্রীরা কি বললো, কি করলো, তারা মিটিং করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাইনাবের কাছ থেকে মধু পান করে আসবে তখন আমরা বলবো যে কি ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ থেকে কি ব্যাপার, মাগা ফিরে গন্ধ বের হচ্ছে কেন? আল্লাহ সাল্লাম বলছেন না তো আমি তো মাগা ফি খাইনি। বলছে হতে পারে তাহলে ওই জাইনাবের কাছে যে মধু খেলেন ওই মধু যে মৌমাছি সেটা মাগা ফিরে ফুলে বসে মধু দিয়েছে এই জন্য গন্ধ হচ্ছে। এইরকম ভাবে যখন তোমার কাছে আসবে তুমিও বলবে আমার কাছে আসবে সবাই যখন বলবে তখন আল্লাহ সাল্লাম এটা বিশ্বাস করে দেবে আর তখন মধু খাওয়া সে বাতিল করে দেবে। কেসেই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলার কাছে মধু পান করলেন, তারপরে অন্য স্ত্রীদের কাছে যাচ্ছেন, অন্য স্ত্রী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, আপনার মুখ থেকে মাগফিরের গন্ধ পাচ্ছি, ব্যাপারটা কি? বলছে না তো আমি তো জাইনাবের কাছ থেকে মধু পান করে আসলাম, তো তাহলে হতে পারে যে মধু ওই মৌমাছি ওই মাগফিরের ফুল থেকেই বসে তো মধু দিয়েছে। আবার অন্য স্ত্রীর কাছে যাচ্ছে, অন্য স্ত্রী সেম কথা বলছে, আল্লাহ রাসূল বলে তাহলে হতেও পারে, যখন সবাই এক কথা বলছে তাহলে নিশ্চয়ই ব্যাপারটা সত্য। আল্লাহ রাসূল কি করলেন, নিজের জন্য মধুকে হারাম করে দিলেন, আমি আমার জন্য মধুকে হারাম করে দিলাম। এই কথা যখন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল সূরা তাহরীম সূরা নম্বর 66 আয়াত নম্বর 1, এই নবী তুমি কিউ ইসলাম হারাম করে ও যা আল্লাহ তোমার লিয়ে হালাল কে হয়, এই নবী তুমি কেন তা হারাম করো যা আল্লাহ তোমার জন্য হালাল করেছে তোমার স্ত্রীদের খুশি করার জন্য? কি বোঝা গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কি আকীদা ছিল যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু জানেন না, জানতেন না, এই জন্য ওরা গোপনে পরামর্শ করলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইলমে গেব জানতেন তাহলে তার জন্য না রে এই কাজ করা যাবে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ইলমে গেব জানেন, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেও পারলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, মিস্টেক করে ফেললেন, ভুল করে ফেললেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে ভুলের উপর টিকে রাখবেন না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংশোধন করে দিলেন। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সবকিছু খবর না জানেন আর আমরা যে ধারণা রাখি পীর সাহেব সবকিছু জানেন, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলো না পীর সাহেব বড় হলো? যদি কোনো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে জানিয়ে দিচ্ছেন
যে রাসূলের আহ্বানকে তোমরা এক অপরের আহ্বানের মতো গণ্য করো না। রাসূলের আহ্বান রাসূলের ডাক অন্য কোন হুজুর পীরের মতো নয়। যারা তার বিরুদ্ধে জালন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জালন করে, তারা শতত হোক বিপর্যয় এসে পড়বে, অথবা এসে পড়বে তাদের উপর মারমান্তিক শাস্তি। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সব কিছু না জানেন, সুতরাং কোন পীর সাহেব জানেন এই কথা সম্পূর্ণ ভুয়া কথা, মিথ্যা কথা, জাল কথা। আর পীর সাহেব কিভাবে জান্নাত নিয়ে যেতে পারেন? ভাই পীর সাহেব কি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন? পীর সাহেব না জান্নাত দেখেছেন না জাহান্নাম দেখেছেন? ভাই ধরুন আমরা একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনাদের আসামের মানুষরা, আপনারা হয়তো এখানে অনেক মানুষই মুম্বাই দেখেননি, মুম্বাই যাননি, তো আপনারা হয়তো মুম্বাই যাবেন, তো আপনারা এমন একজন ব্যক্তির সাথ ধরবেন যে মুম্বাই গিয়ে দেখে এসেছে, তার সাথে গেলে বেশি ভালো হবে নাকি কে কখনো যায়নি তার সাথে গেলে বেশি ভালো হবে? যে দেখে এসেছে গিয়েছে পারদর্শী সেই সঙ্গে গেলে ভালো হবে তো নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাতও দেখেছেন জাহান্নামও দেখেছেন, মিরাজে গিয়ে দেখেছেন কি আসলে ভাই জানেন তো আপনার খবর? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত গিয়ে দেখে এসেছেন জাহান্নামও দেখে এসেছেন, তাহলে জান্নাত এবং জাহান্নামের পথ কোনটা এটা সবচাইতে ভালো বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কোন পীর সাহেব যেহেতু জান্নাতও জাননি জাহান্নামও যে দেখা আসেননি, সেজন্য উনি বলতে পারবেন না কোনটা জাহান্নাম যাওয়ার পথ আর কোনটা জান্নাত যাওয়ার পথ। সেজন্য আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে কোরআন এবং হাদিস, কোন পীর সাহেব নয়। যদি আমরা মনে করি পীর সাহেব আমাদেরকে জাহান্নাম দেখাবেন, জান্নাতের রাস্তা নিয়ে যাবেন, জান্নাতে নিয়ে যাবেন, সুতরাং এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তাকে বড় করে দেওয়া। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তাকে বড় করে দেওয়ার মানে হচ্ছে রিসালাতের শিরক, রিসালাতের শিরক। সুতরাং এটা ইসলামে, এর ইসলামে কোন স্থান নেই। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। যাই হোক, আমি হুজুরকে প্রশ্ন করছি যে ইসলাম চলার জন্য হক যেটা, যেটা হলো ইসলামের বিধান, যেটা কোরআন হাদিস, এটা বুঝলাম। কিন্তু এখন আমি আরবিতে তো আলিম নই, বাংলা একটা বুখারি নিয়ে আসছি যখন পড়া শুরু করলাম, পড়ার পরে যেটা হজরত মোহাম্মদ ইসলামের সালাদ এই সম্পর্কে যখন আমি পড়িয়া সালাদ শুরু করে দিছি, তখন এক শ্রেণীর লোক হয় যে এগুলো তো কাঁদিয়ে নি, যদি কোরআন হাদিস মোতাবেক আমল করা হয় তা এক শ্রেণীর লোক কাঁদিয়ে নি বলে, কারণটা কি? ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি সহিহ বুখারি বাংলা তর্জমা যখন আপনি পড়লেন এবং পড়ার পরে বুঝতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এবং আমাদের প্রচলিত সালাত সম্পূর্ণ আলাদা, তখন আপনি প্রচলিত সালাতকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতকে আপনি আঁকড়ে ধরলেন, তখন কিছু লোকেরা আপনাকে কাদিয়ানি বা খ্রিস্টান বা আরো বিভিন্ন ভাবে অপবাদ দিল, কেন তারা দিল, তার কারণটা কি? ভাই প্রথম বিষয় যেটা হচ্ছে যে সমাজে যে ইসলাম, আর এর আগে বলেছি কোরআন হাদিসের ইসলাম, প্রচলিত ইসলাম এবং প্রকৃত ইসলাম। এখন এই প্রচলিত ইসলাম সেটা কত পার্সেন্ট ইসলাম সেটা কোরআন হাদিস পড়লে বোঝা যায় যে কত পার্সেন্ট ইসলাম রয়েছে, সঠিক ইসলাম কত পার্সেন্ট রয়েছে। এখন শয়তান আমাদের মুসলিমদেরকে তার এজেন্ট বানিয়ে দিয়েছে, শয়তান তার এজেন্ট বানিয়ে দিয়েছে। আপনাকে একটা উদাহরণ দিই, ধরুন আপনাদের এলাকায় কোনো একটা কোম্পানির
চা বিক্রি করার জন্য ধরুন আপনাদের এলাকাতে কোন একটা এজেন্ট আছে, এখন অন্য কোন একজন এসে অন্য একটা কোম্পানি চা সে প্রচার করতে শুরু করলো এবং তিনি প্রমাণ করলো যে এই চাটা হচ্ছে একেবারে বিশুদ্ধ, আর এই যে চাটা তোমরা আগে থেকে খাচ্ছ এই চায়ের ক্ষতি আছে এবং সেটা একেবারে সঠিক নয়, তখন যখন এটা প্রমাণ করে দিলেন তখন সে যে আগেকার চায়ের যে এজেন্ট সে কি করলো বিভিন্ন ভাবে তার উপরে অপবাদ দিতে শুরু করলো বা দেবে, এটাই স্বাভাবিক কথা। আপনি যখন যেহেতু শয়তানের এজেন্টের মতো আমরা কাজ করছি, মানে প্রচলিত ইসলামকে আমরা আঁকড়ে ধরেছি, প্রচলিত ইসলাম অর্থাৎ যাতে কত পার্সেন্ট ইসলাম আছে সেটা কোরআন হাদিস পড়লে বোঝা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতকে বাদ দিয়ে, কারণ শয়তানের সবচেয়ে বড় কৌশল হচ্ছে মানুষকে সালাত থেকে দূরে রাখা, কারণ ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিল কেন, সিজদা না করার কারণে। তো মানুষকে তার প্রথম কাজ হচ্ছে যে সেজদায় সিজদা না করে, নামাজ যাতে না পড়ে, আর কিছু লোক যদি নামাজও পড়ে তাহলে সে যাতে রাসূলের তরিকাতে নামাজ না পড়তে পারে, সেই জন্য বিভিন্ন তরিকাতে সে প্রচেষ্টা চালিয়েছে, সে সফল হয়েছে। এবং কোন মানুষ যখন সঠিক জিনিসটা জানতে পারলো, সঠিক জিনিসটা জানার পরে তখন তারা কি করলো বিভিন্ন ভাবে তার উপর অপবাদ চাপাতে শুরু করলো যে উমুক তুমুক, যাতে মানুষরা মানে সে সঠিক জিনিসটা না এ হয়, যাতে আর তার বাজার কমে যাচ্ছে। তো মূল বিষয় যেটা হচ্ছে এটা হচ্ছে একটা কারণ, এটা একমাত্র কারণ নয়, কিন্তু এটা একটা কারণ বললাম, কেউ রাগ করবেন না। আরেকটা কারণ হচ্ছে যে হয়তো আপনাকে অনেক কিছু বলছে সে হয়তো সে মনে জানে না ইসলাম সম্পর্কে, সে জ্ঞানী রাখ না, সে না জানার কারণে সে হয়তো ভাবছে বাপ দাদার কাছে যেটা করে এসেছি এটাই ঠিক, আর ও যেটা করছে এটা সম্পূর্ণ ভুল, ফলে আপনাকে সে না জানাতে অনেক কিছু গালমন্দ করেছে, এটা একটা কারণ হতে পারে। তার প্রমাণটা আপনি পাবেন কিভাবে, প্রমাণটা পাবেন তখনই যখন তাকে আপনি বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করবেন, তাকে কোরআন হাদিস দেখে বোঝানোর চেষ্টা করবেন, সে যখন দেখবে বুঝে নিচ্ছে এবং সে মেনে নিচ্ছে, বুঝতে পারবেন আসলে তার ভুল ছিল, এটা সে না বুঝার কারণে এটা বলেছে। আর যদি তাকে বুঝানোর পরে সে দেখার পরে স্পষ্ট হয়ে পড়ে রাখো তোমার বুখারি, রাখো তোমার কোরআন হাদিস, তাহলে বুঝতে পারবে যে আসলে শয়তানের এজেন্ট। আর যদি সে পরিবর্তন হয় তাহলে আসলে সে ভুলের মধ্যে এটা করেছিল, সেটা অজান্তে এটা হয়েছিল। সুতরাং আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। একটি কাটা জান্নাত হবে আর বাকি 72টি জাহান্নাম হবে। এই নবীতে বলছেন 73টি কাটা, এই 73টি কাটার ভিতরে আমার উম্মত বলছে, এই হিন্দু মুসলিম ইহুদি নাসারা যতগুলো আছে সবাই কি নবীর উম্মত না? এটা ভাই আপনি প্রশ্ন করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা উল্লেখ আছে সহিহ আবু দাউদ কিতাবুস সুন্নাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বানি ইসরাইলরা, হাদিসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তরটা হাদিসটার মধ্যেই রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিক দিয়ে সমগ্র মানব জাতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র মানব জাতির জন্য সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 7 ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে বিশ্বজাতির প্রতি কেবল রহমত রূপেই প্রেরণ করেছি। এছাড়া উল্লেখ আছে সূরা সাবা সূরা নম্বর 34 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। একদিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র মানব জাতি এবং জিন জাতির নবী, কিন্তু এই হাদিসে এখানে শুধুমাত্র যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছেন তাদের কথা বোঝানো হচ্ছে। তার দলিল হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বানি ইসরাইলরা 72 ফিরকায় বিভক্ত, এখানে কিন্তু পার্থক্য করেছে, ওরা বানি ইসরাইলরা 72 ফিরকায় বিভক্ত, আমার উম্মত 73 ফিরকা হলে তার মানে বোঝা যাচ্ছে বানি ইসরাইলকে এখানে কিন্তু আমার উম্মত হিসেবে ধরছেন না। কি বোঝা গেল, বানি ইসরাইল ইহুদি খ্রিস্টানকে তার মানে আমার উম্মত হিসেবে ধরছেন না, মানুষের উম্মত হিসেবে ধরছেন না এই জায়গাতে।
তো আলোচন বলছেন 72 ফিরকায় বিভক্ত হবে ইহুদি খ্রিস্টানরা আর আমার উম্মত মানে যারা মুসলিম বলে নিজেদেরকে দাবি করে তারা 73 ফিরকায় বিভক্ত হবে সুতরাং এখানে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অনুসরণ করে মানে বা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে তাদেরকে বোঝানো হয়েছে যা এই হাদিসটি তার স্পষ্ট প্রমাণ প্রথম অংশ যেটা বলেছে বনি ইসরাইলরা তাদেরকে আলাদা করে দিয়েছেন এই কথা দ্বারা সুতরাং এটা শুধুমাত্র মুসলিমদের ব্যাপারে বোঝানো হচ্ছে আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আমার নাম রিজওয়ান রহমান আমি পেশায় প্রাইভেট শিক্ষক আমার প্রশ্ন বাংলাদেশে লুৎফর রহমান ফারাজি ওনার আহলে হক মিডিয়া কিছু লিখছে যাহলে হাদিস ও জামাত আহলে সুন্নত জামাত নয় তারা সাহাবাদেরকে অনুসরণ করে না নবীর কথা তারা মানে না কথাটা কতটুক সত্য সত্য ভাই বিষয় যেটা হচ্ছে যে যারা প্রশ্ন করবেন তারা কোনো ব্যক্তির নাম নিয়ে প্রশ্ন করবেন না আমভাবে প্রশ্ন করবেন সুতরাং ব্যক্তির নাম নিয়ে প্রশ্ন করা হলে মানুষের আক্রোশ বাড়ে সেই জন্য ব্যক্তির নাম নয় সাধারণভাবে প্রশ্ন করবেন ভাই প্রশ্ন করেছেন যে আহলুল হাদিস সম্পর্কে যে তারা আহলে সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত নয় যে ভাই যেটা প্রশ্ন করলেন আপনারা শুনলেন ভাই এ সম্পর্কে যদি আপনারা দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার বই গুনিয়তুত তালিবিন তিনি সেখানে উল্লেখ করেছেন তিনি লিখেছেন যে বিদআতীদের অনেকগুলো লক্ষণ আছে বিদআতীদের অনেকগুলো পরিচয় আছে তার একটি পরিচয় হচ্ছে তারা আহলুল হাদিসদেরকে মন্দ বলবে গালি দেবে এটা কে বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেটাকে লোকেরা বড় পীর বলে আখ্যায়িত করেছে তার বই গুনের তলে দিলে শুধু তাই নয় নাজাত পীরের প্রাপ্ত দল হিসেবে উল্লেখ করেছেন আহলুল হাদিসদেরকে কে বড় পীর আব্দুল কাদের জিলানী শুধু তাই নয় ওই বইয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি মুসলিমদের যে 73 ফিরকা সেই তার মধ্যে 72 ফিরকা আছে গোমরা ফিরকা তার মধ্যে 72 ফিরকা নামগুলো 73 ফিরকার মধ্যে 72 ফিরকা গোমরা ফিরকার নামগুলো তিনি উল্লেখ করেছেন এক একটা করে উল্লেখ করেছেন আর ভাই যে প্রশ্নটা করেছেন সেখানে স্পষ্ট করে লিখেছেন যে এই গোমরা ফিরকার মধ্যে একটা ফিরকা হচ্ছে হানফিয়া কে বলছেন আমি বলছি না কেউ রাগ করবেন না ভাই কে বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন এটা তাজ কোম্পানি হানাফিদেরই প্রকাশনী থেকে ছাপা প্রথম অনুবাদ করে এটা ছেপেছেন আমার কাছে তার পিডিএফটা রয়েছে তাদেরই অনুবাদ করা তাদেরই সবকিছু করা সেখানে এই কথা উল্লেখ আছে তাহলে এবার আপনারা কার কথা মানবেন যার কথা বললেন প্রশ্ন কথা যার কথা বলেন তার কথা মানবেন নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী তার কথা মানবেন সুতরাং বিষয়টা স্পষ্ট এই জন্য আলহামদুলিল্লাহ আজকে মানুষরা সত্যটা জানতে পারছে এবং অপপ্রচারকারীরা অপপ্রচার করছে অপমান দিচ্ছে আলহামদুলিল্লাহ মানুষরা এর মধ্যে সত্যটা জানার উৎসাহ তাদের জাগছে এবং সত্যটা জানছে ফলে তারা ঝাঁকে ঝাঁকে কোরআন এবং সহি সুন্নাহ পন্থী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে তাদের অপপ্রচারটা যেন আমাদের জন্য যাতে দোয়া হয়ে যায় বিদাতি ভাইরা যাতে আরো তারা সঠিক টাকা বুঝতে পেরে যাতে তারা সঠিকটা গ্রহণ করে আমিন আসল বিষয়টি স্পষ্ট হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি প্রথম করতে চাচ্ছি যে দাড়ি কাটা যাবে কিনা আর দাড়ি কেটে ইমামতি করতে পারবে কি ভাই আপনি প্রশ্ন করলেন দাড়ি কাটা যাবে কিনা এবং দাড়ি কেটে ইমামতি করতে পারবে কিনা ভাই প্রথম বিষয় যেটা হচ্ছে দাড়ি সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা রয়েছে দাড়ি সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা রয়েছে আমরা মনে করি দাড়ি রাখাটা যে সুন্নাত রাখলে ভালো না রাখলে কোনো গুনাহ নেই এটা আমরা মনে করি কিন্তু আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা আমার একটা লেকচার রয়েছে দাড়ির গুরুত্ব সম্পর্কে সেখানে আমি প্রমাণ করেছি দাড়ি রাখা ফরজ কাটা হারাম দাড়ি রাখা ফরজ কাটা হারাম এই সম্পর্কে মানে আমার বিস্তারিত একটা লেকচার রয়েছে সুতরাং আজকে আমাদের মধ্যে
বেশ কিছু ভুল ধারণা বিরাজ করছে, ফলে আজকে আমরা দাড়ি কাটাকে সাধারণ সুন্নাত মনে করে নিয়েছি। কিন্তু যদি আপনি সহিহ হাদিস দেখেন এবং পবিত্র কোরআন সহিহ হাদিস অনুযায়ী দাড়ি রাখা ফরজ প্রমাণিত হচ্ছে, আর যদি আপনারা দেখেন সহিহুল বুখারী কিতাবুল লিবাস অধ্যায় নম্বর 77 অনুচ্ছেদ নম্বর 64 হাদিস নাম্বার 5892 ইবনু উমার সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেছেন তোমরা মুসলিমদের উল্টো করবে, দাড়ি লম্বা রাখবে, গোঁফ ছোট করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিমদের বিপরীত করো, দাড়ি ছেড়ে দেবে, মোস্তা ছোট করবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36 আল্লাহ ও তার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারী সেই বিষয়ে ভিন্ন মত পোষণ করার অধিকারই থাকবে না। যে কেউ আল্লাহ তাআলা শুধু অমান্য করলে সেই স্পষ্ট পথভ্রষ্ট হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা মুশরিকদের বিপরীত করো, দাহিরে ছেড়ে দাও, মোস্তাকে ছোট করো, সুতরাং এটা ফরজ বলে প্রমাণিত হচ্ছে। এছাড়াও যদি আপনারা ভালোভাবে দেখেন এই দাড়ি কেটে দেওয়ার মাধ্যমে আজকে আমরা কি করছি, মহিলাদের সাদৃশ্য অবলম্বন আমরা করছি, মহিলাদের আজকে আমরা সাদৃশ্য অবলম্বন করছি। আর মহিলাদের সাদৃশ্য অবলম্বন করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটার উল্লেখ আছে সহিহুল বুখারী কিতাবুল লিবাস অধ্যায় নম্বর 77 অনুচ্ছেদ নম্বর 61 হাদিস নাম্বার 5885। ইবনু আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন সেই সব পুরুষকে যারা পুরুষ হয়ে নারী রূপ ধারণ করে এবং সেই সব নারীদেরকে যারা নারী হয়ে পুরুষের রূপ ধারণ করে। দাড়ি কাটা মানে দাড়ি ছেড়ে দেওয়া মানে মহিলাদের আকৃতি ধারণ করা, সুতরাং যারা এটা করবে তারা অভিশাপ্ত, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ্ত। এবং দাড়ি কাটা মানে হচ্ছে এটা বিজালদের অনুকরণ, আর এটার উল্লেখ আছে সহিহ আবু দাউদ কিতাবুল লিবাস অধ্যায় নম্বর 27 অনুচ্ছেদ নম্বর 5 হাদিস নম্বর 4031। ইবনে উমার সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাসাব্বাহা বিকাউমিন ফাওয়া মিনহুম, যে ব্যক্তি বিজালদের অনুসরণ করলো সে তাদের দলভুক্ত। এছাড়াও আপনারা যদি দেখেন তাহলে এই দাড়ি কাটার মাধ্যমে আমরা টাকা নষ্ট করি, অপচয় করি, অপব্যয় করি, সময় অপব্যয় করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 26 এবং 27 বলছে আর কিছুদের অপব্যয় করো না, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। এছাড়া দাড়ি রাখা ফরজ কাটা হারামের পক্ষে অনেক দলিল পেশ করা হয়েছে, বিস্তারিত জানতে আমার সেই লেকচারটা শুনতে পারেন। তাহলে বোঝা গেল যে দাড়ি রাখা এটা ফরজ, কাটা হারাম। এখন দাড়ি কাটা ব্যক্তি ইমামতি করতে পারবে কিনা এ সম্পর্কে কথা হচ্ছে যে দাড়ি রাখা কাটা যেহেতু এটা হারাম কাজ, বড় গুনাহ, কাবিরা গুনাহ, সেজন্য যে ব্যক্তি দাড়ি কাটবে সে হচ্ছে ফাসিক, সে হচ্ছে ফাসিক। তো ওলামা ইকরামদের ফতোয়া হচ্ছে যে ফাসিক ব্যক্তিকে পার্মানেন্টলি ভাবে ইমামতি পদে নিয়োগ করা বৈধ নয়, পার্মানেন্টলি ভাবে তাকে ইমামতি পদে নিয়োগ করবে এটা চলবে না। যদি কখনো সে ইমাম হয়ে যায়, নামাজ পড়াতে লাগে, তাহলে তার পিছনে নামাজ হয়ে যাবে, কেন ফাসিক ব্যক্তির পিছনে নামাজ যদি কেউ পড়ে নেয় তার নামাজটা হয়ে যাবে, কিন্তু কিন্তু সেই ব্যক্তিকে আপনি ইমামতি পদে নিয়োগ করবেন না। সুতরাং বোঝা গেল যে দাড়ি কাটা হচ্ছে এটা হারাম, রাখাটা হচ্ছে ফরজ, সম্পূর্ণভাবে আপনি ছেড়ে দিতে হবে। আর আপনারা কোনো ইমাম নিয়োগ করবেন তবে দাড়ি কাটা ব্যক্তিকে নয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে আমরা সবাই তো দাড়ি ছিলাম মানুষ, তো দাড়ি ছিলাম মানুষ যদি ইমাম সাহেবের ছোট ছোট দাড়ি থাকে যে দাড়িওয়ালা ইমাম পেয়েছি, তো আজকে আমরা সঠিক ইসলামে না থাকার কারণে আমাদের এই অবস্থা হচ্ছে। আমরা যদি সঠিক ইসলামে থাকবো তাহলে আমাদের নেতারা আমাদের ইমামরাও সেরকমই থাকবে, সেরকমই হবে, সেরকমই পাবো। সুতরাং আমাদেরকে সঠিক পথে আসতে হবে, তাহলে আমরা ভালো ইমাম রাখতে পারবো। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে।
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধুবড়ী ডিস্ট্রিক্ট নাহানি। আমি একজন শিক্ষক। আমি বুঝেছি মুজাহাব কিছু মানুষ করছে, মুজাহাব নাই। মুজাহাবে তাই মুজাহাব আছে কি নাই আমি এই বুঝতে চাইছি। ভাই আপনি প্রশ্ন করেছেন যে কিছু মানুষ বলছে যে মাজহাব নাই, তো এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কেমন, মাজহাব আছে কি নাই? ভাই যদি মাজহাবের কথা বলেন, প্রথম কথা হচ্ছে মাজহাব বলতে কি বোঝায়। মাজহাব মানে হচ্ছে চলার পথ, মাজহাব মানে হচ্ছে চলার পথ। আর চলার পথ অবশ্যই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 এর মধ্যে বলছেন, ইন্নাল দীনা ইল্লাল্লাহুল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর নিকট একমাত্র মাজহাব হচ্ছে ইসলাম। ইসলামই হচ্ছে একমাত্র মাজহাব। যদি কেউ ইসলাম বাদ দিয়ে অন্য কোন মাজহাবের দিকে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85 তে, কেউ ইসলাম ছাড়া অন্য কোন মাজহাবের অনুসরণ করলে, অনুসন্ধান করলে, সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, তা কখনোই গ্রহণ করা হবে না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সুতরাং মাজহাব হচ্ছে একটাই, সেটা হচ্ছে দীন ইসলাম। সুতরাং ইসলাম ব্যতীত দ্বিতীয় তৃতীয় কোনো মাজহাব নেই। সুতরাং আমাদেরকে মাজহাব হিসেবে একমাত্র ইসলামকে গ্রহণ করতে হবে, আর ইমাম হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই গ্রহণ করতে হবে, অন্য কোনো ব্যক্তিকে নয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ভাই আপনি যেটা বলতে চাচ্ছেন যে কুলুপ যে আমরা ধরি, সাধারণ ভাবে দেখা যায় অনেক মানুষের মধ্যে পানি থাকা সত্ত্বেও সে কুলুপ ব্যবহার করে, ঢিলা ব্যবহার করে। আবার অনেকে কি করে, মানে কুলুপ লাগিয়ে 40 কদম হাঁটে, এইগুলো হচ্ছে বিদআত। তার কারণ হচ্ছে কুলুপ ধরে আপনি 40 কদম হাঁটবেন বিহায়ের মতো, এটা আবার কি ধরনের কথাবার্তা? যেখানে পানি আছে সেখানে আর আপনার অন্য কোনো কিছুর দরকার নেই, পানি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। তারপরে হয়তো আপনি বলেন যে আমার একটু সমস্যা হচ্ছে, এই জন্য আমি আগে কুলুপ ব্যবহার করে পানিটা ব্যবহার করব। তো আপনি 40 কদম হাঁটবেন বিহায়ের, এটা আবার কি ধরনের কথা? সাধারণ ভাবে পানি হচ্ছে পবিত্রকারী, আপনি পানি ব্যবহার করবেন। আর আমাদের সমাজে যেটা আছে যে কুলুপ লাগবেই, কিংবা সেটা ধরে মানে 40 কদম হাঁটা, এগুলো হচ্ছে বাড়াবাড়ি, এগুলো দিনের মধ্যে নেই। সুতরাং এগুলো পরিত্যাজ্য, এগুলো পরিত্যাগ করতে হবে। সাধারণভাবে আপনি পানি দিয়ে আপনি পরিষ্কার করবেন। এবং আমাদের মাঝে যে মনে হয় যেন যে প্রস্রাব করার পরে মনে হচ্ছে, কিছুদিন পরে মনে হচ্ছে যেন একটু বের হলো, এরকম মনে হয়, তো এটা আমরা কি করবো? এই জন্য নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদের একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছেন, ওয়াসওয়াসা যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযু করার পরে শেষের পায়না আমাদের লজ্জা স্থানের উপরে কি করতে বলছেন, একবার ছিটে দিতে বলেছেন, তাহলে ওই জিনিসটার সমস্যা থাকে না, ওটার সমস্যা সমাধান হয়ে যায়। সুতরাং যদি আপনার এরকম সন্দেহ হয়, মনে হয়, প্রায় লোকেরই মনে হয় এরকম, তাহলে আপনি ওযু করার পরে ওই শেষে একটু পানি ছিটে দিলে আপনার সব শেষ, তাহলে ইসলামের সমাধান দিয়ে দিয়েছে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ফরিদুল। আমার প্রশ্নটা হলো, প্রচারিত তাবলীগ জামাতে যাওয়া যাবে কি? ভাই আপনি প্রশ্ন করলেন যে প্রচলিত তাবলীগ জামাতে যাওয়া যাবে কি না। ভাই আপনি যখন কোন জামাতকে, কোন সংগঠনকে, কোন ধর্মকে বা যা কিছুকে বুঝবেন, তখন তাদের বাহ্যিক রীতিনীতি দেখে বোঝা যায় না। বরঞ্চ যেমন ধরুন আপনি হিন্দু ধর্ম সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে তাদের ধর্মগ্রন্থ বেদ পড়তে হবে। খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানতে হলে বাইবেল পড়তে হবে। বিভিন্ন সংগঠন সম্পর্কে জানতে যদি চান, যদি তাবলীগ জামাত সম্পর্কে জানতে চান, তাহলে তাদের যে কিতাব রয়েছে সে কিতাব পড়তে হবে। আর বাহ্যিকভাবে যদি আপনারা দেখেন, তাহলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তাবলীগ জামাতের কিছু কাজ যেন মানুষকে নামাজের জন্য ডাকে, এই কাজটা খুব ভালো কাজ। মানুষকে নামাজের জন্য ডাকা, যে ব্যক্তি মসজিদ চেনে না তাকে ধরে এনে নিয়ে এসে মসজিদে নিয়ে আসা, এটা ভালো কাজ করে, এটা সবাই স্বীকার করতে হবে।
তাবলীগ করা যেহেতু ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 7 এ বলেছেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার প্রতিপালকের নিকট হতে তোমার প্রতি যা ওহী হয় তুমি সেটা তাবলীগ করো। তাবলীগ করতে হবে, তাবলীগ করা ফরজ। এখন কিসের তাবলীগ করবেন? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওহীর তাবলীগ করতে হবে, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের তাবলীগ করতে হবে। এখন ভাই জিজ্ঞাসা করেছেন প্রচলিত তাবলীগ জামাত সম্পর্কে, ভাই প্রচলিত তাবলীগ জামাত সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে তাদের বই পুস্তক পড়তে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রচলিত তাবলীগ জামাতে যাওয়া যাবে কিনা। যদি আপনি তাদের বই পড়েন ফাজাইলে আমল, ফাজাইলে আমলের প্রথমেই খুললেই প্রথমে যে ভূমিকা দেখবেন, তো সেই ভূমিকাতে লেখা আছে যে এই বইটি লেখা হয়েছে মাওলানা ইলিয়াস তার সন্তুষ্টির জন্য। মাওলানা জাকারিয়া এই বইটি লিখেছেন সরাসরি কার সন্তুষ্টির জন্য? মাওলানা ইলিয়াস রহ তার সন্তুষ্টির জন্য। তাহলে সরাসরি আল্লাহ সন্তুষ্টির জন্য নয়। এক, দ্বিতীয়ত আপনি যদি পড়েন ফাজাইলে আমলের হেকায়েতে সাহাবা অধ্যায় নম্বর 12, বিষয় হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রক্ত পান করা। সেখানে একটা জয়ীফ হাদিস এনেছেন, সেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হিজামা করলেন, মানে শিঙ্গা লাগালেন, আর সেখান থেকে কিছু খারাপ রক্ত বের হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন যে তুমি রক্তটা পুঁতে দিয়েছো। আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমি সেই রক্তটা পুঁতে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, কোথায় পুঁতেছো? বলছে আমার পেটে পুঁতে দিয়েছি, মানে আমি রক্তটা পান করে ফেলেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বললেন যে আমার রক্ত যার শরীরে প্রবেশ করেছে তার জাহান্নামে আগুন ছুটেই পারবে না। এখন প্রশ্ন আসতে পারে যে রক্ত পান করলো মাংস রক্ত, রক্ত তো হারাম, কারণ আল্লাহ তাআলা চার জায়গায় রক্ত হারাম করেছে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 173, সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 145, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 115, এই চার জায়গায় আল্লাহ সুবহানাহু রক্ত হারাম করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু রক্ত খেয়ে নিলেন, মানে এটা বিতর্কিত ব্যাপার। ওই বইয়ের লেখক লিখছে যে এতে কোনো বিতর্কিত ব্যাপারই নেই, কারণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা রক্ত সবই পবিত্র ছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আপনি দেখেন কত সহিহ হাদিসের বিরুদ্ধে গেল, সহিহ আবু দাউদ কিতাবুত তাহারাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা করার পেশাব পায়খানা করার পরে কি করতেন? মাটি দিয়ে হাতটাকে মেজে দিতেন। তাহলে বোঝা গেল যে এই ধারণা সহিহ হাদিসের বিরুদ্ধে। দ্বিতীয়ত আপনি যদি ফাজাইলে হজ, ফাজাইলে দরুদ যদি আপনি পড়েন তাহলে দেখতে পাবেন যে একজন ব্যক্তি পা নামাচ্ছে আর উঠাচ্ছে, রাস্তা দিয়ে চলছে আর দরুদ পড়ছে। তাই জিজ্ঞাসা করে কি ব্যাপার, তুমি এইভাবে দরুদ পড়ছো? মানে বলছে যে শুনেন তাহলে ঘটনা, আমার মাকে নিয়ে আমি হজে গিয়েছিলাম, তো রাস্তার মধ্যে আমার মা মারা যায়, তো আমার মা পেট ফুলে গেল, আমার মায়ের পেট ফুলে গেল, মুখটা কালো হয়ে গেল, আমি ভাবলাম নিশ্চয় কোনো পাপের কারণে এটা হয়েছে। তাই আমি আল্লাহর কাছে দোয়া করলাম এবং হিজাজের দিক থেকে দেখলাম যে এখনো ম্যাগ উঠলো আর আকাশটা কালো হয়ে গেল, আর সেখান থেকে একজন ব্যক্তি আসলো, আর একজন ব্যক্তি এসে আমার মায়ের মুখের উপরে হাত বুলিয়ে দিল, আমার মায়ের মুখ আগেকার মতো উজ্জ্বল হয়ে গেল, তারপরে আমার মায়ের পেটেও হাত বুলিয়ে দিল, আমার মায়ের পেট আগেকার মতো হয়ে গেল। তারপরে যদি চলে যাচ্ছে, আমি বললাম দাঁড়ান আপনি কে, এত বড় আমার উপকার করলেন? বলছে আমি তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে আমায় কি শিখাইয়া দেন? তারপরে তিনি দরুদ শিক্ষা দিচ্ছেন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরেও আকাশ থেকে নেমে এসে মানুষের উপকার করতে পারে, এটা শিরক। দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অপর মহিলার মুখে আর পেটে হাত দিচ্ছেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইয়াত নেওয়ার সময় কোনো মহিলার হাতে হাত দিতেন না। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে নিয়ে গল্প করছেন আর একজন সাহাবী চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও শোনো 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 শোনো, বলছে এটা অন্য কোনো মেয়ে নয়, এটা আমার স্ত্রী। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি কি মনে করব যে এটা অন্য কোনো মেয়ের সাথে আপনি করতে পারে, এটাকে আমি মনে করে এটা ভালো পারে? শোনো, একটু পরে গিয়ে শয়তান তোমায় খোঁটা দিবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিল মেয়েটা, আর অন্য মেয়ে নয়, তো শয়তান অসসা দিবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রবান ব্যক্তি ছিলেন,
আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কলঙ্ক লাগিয়ে প্রথম কথা হচ্ছে শিরক, দ্বিতীয় কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কলঙ্ক লাগিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলঙ্কিত করলেন কে? ওই ফাজাইল আমল। শুধু তাই নয়, মুহাদ্দিস আব্দুর রাজ্জাক মসজিদে নববীতে সেই বইয়ে লেখা আছে তিনি কি করছেন, তালিম করছেন, হাদিসের দাস দিচ্ছেন। খিজির আলাইহিসাল্লাম তিনি উপস্থিত, একজনকে দেখছে একজন যুবককে সাইড এক কোনাতে এরকম ভাবে ধ্যান করে বসে আছেন, বলে এই যুবক কি ব্যাপার? সবাই মুহাদ্দিস আব্দুর রাজ্জাকের দাস শুনছে আর তুমি এখানে ধ্যান করছো, ব্যাপারটা কি? তুমি কোনাতে বসে আছো মানে ব্যাপারটা কি? বলছে লোকেরা তো আব্দুর রাজ্জাকের দাস শুনছে, আমি স্বয়ং সরাসরি রাজ্জাকের দাস শুনছি, মানে আল্লাহ সুবহানাল্লাহ শুনছে সরাসরি কানেকশন। কথা বুঝতে পারছেন কতটা বড় শিল্প? শুধু তাই নয়, একজন ব্যক্তি ভারত থেকে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ তোমার রওজা শরীফে আমি উপস্থিত, আমি দেশে থাকতে আমার আত্মাকে তোমার কাছে পাঠিয়ে দিলাম তোমার খিদমতের জন্য। হে আল্লাহ রাসূল, এখন আমি নিজেই এসেছি, নিজেই এসেছি, সুতরাং আপনার হাতটা বাড়িয়ে দিন একটা চুমু দিই। মানুষ কি তার আত্মাকে কারো খিদমত করতে পাঠাতে পারে? আর যদি পারে কথা ধারণা রাখেন তাহলে সে তো আল্লাহর স্থানে বসে যাচ্ছে। তাহলে কি বলছে, আমি আমার দেশ থেকে আপনার কাছে আমার আত্মাকে পাঠিয়ে দিলাম আপনার খিদমত করার জন্য, এখন আমি ডাইরেক্ট এসেছি, সশরীরে এসেছি, আপনার হাতটা বাড়ান। আর যাই বলা সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি কবর থেকে হাত বাড়িয়ে দিচ্ছেন। জেনে রাখবেন শিখ শিখের ধারণা শ্রোতাদের মধ্যে এমন আছে, শ্রোতারা যদি শুনে আশ্চর্য কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলতে ভুলে গেলে, ওয়াজ করছে বক্তা সাহেব, ওয়াজ করছে বক্তা সাহেব, মাগোমা বাবারা যদি মেয়েরা ফাইটা দেয় ফুইটা দেয় তাহলে মায়ের বাড়ি গিয়ে কখন বিচার করো না, কারণ মায়ের বাড়ি গিয়ে যদি বিচার নাই করো তাহলে ফাইটা ফুটার জায়গাটুকু জান্নাতে চলে যাবে। শ্রোতারা বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একজন শ্রোতা উঠে বলছে হুজুর আপনি ভুইরা কর, বলে কি কবু কেন? কইলে হুজুর ওই মায়েদের ফাইটা ফুটার জায়গা যদি জান্নাতে চলে যায় তো বাকি জায়গা যাবো কই, বাকি জায়গাতে যাবো না, তাহলে কি কবু ঘুরা করবে কি কবু? বলে যে মানো মা বাবাকে বলে যে বাবারা তোমরা যখন মায়েদেরকে মায়ের বা তখন পুরো ফাইটা ফুটাটা পুরোটাই শেষ করে দিও যাতে পুরোটাই জান্নাতে চলে যায়। তো আজকের বক্তা এবং শ্রোতাদের অবস্থা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেখানে নাউজুবিল্লাহ পড়া দরকার সেখানেও সুবহানাল্লাহ। বন্ধুগণ এ হচ্ছে শিরক কে পরিপূর্ণ ফাজাইল আমল। তাহলে আপনি যদি তাবলিগ জামাত সম্পর্কে যদি বুঝতে চান তাহলে বুঝে যাচ্ছে তাদের আকীদা হচ্ছে শিরক। এই জন্য সৌদি আরবের ওলামায়ে কিরাম বড় বড় মুফতিরা তারা এটাকে বাতিল দল বলে ঘোষণা করেছেন এবং সেই বইকেও বাতিল বলে ঘোষণা করেছেন। সুতরাং আপনি তাওয়াত ও তাবলিগের কাজ অবশ্যই করুন, কোরআন এবং সহিহ হাদিস প্রচার করতে হবে এটা হচ্ছে ফরজ, কিন্তু আপনি কোরআন হাদিসের বিরুদ্ধে শিরক প্রচার করবেন হুজুরদের কিসসা কাহিনী প্রচার করবেন এই দাবি করা হারাম, আর আপনি সেখানে যুক্ত থাকতে পারবেন না। সুতরাং সাধারণভাবে আপনি ভালো কাজের জন্য মানুষকে দাওয়াত দিবেন, নামাজের জন্য রাখবেন, আর কিছু করবেন, আপনি কোরআন সম্মতভাবে করুন তাতে সমস্যা নেই, কিন্তু আপনি তাবলিগের নামে শয়তানের তাবলিগ যেন করবেন না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম হলো শহীদুল ইসলাম সৌদারা থেকে। আমার প্রশ্ন হলো কিভাবে আমাদের মুসলিম ধর্মে কোনো একটা ব্যক্তি মা মৃত্যুবরণ হলো 40 দিন পরে যে এটা দামদারি করে এটা সঠিক কি বেসঠিক? ভাই আপনি প্রশ্ন করলেন যে আমাদের মুসলিম ধর্মে, আসলে ভাই মুসলিম বলে কোনো ধর্মের নাম নেই, আসলে মুসলিমরা যে ধর্ম পালন করে তাকে বলা হয় ইসলাম। দ্বিতীয় কথা যেটা হচ্ছে মৃত্যু 40 দিন পরে মানে যা করা হয় আপনাদের এলাকাতে এটা সঠিক কিনা ভাই? এটা হচ্ছে পকেট গরম করার একটা ধান্দা, একটা ভালো ব্যবস্থা।
পেটও গরম হবে পকেটও গরম হবে। সুতরাং এইরকম ব্যবসা করে প্রশ্ন তুলিয়েন না, নাহলে গ্রামে আপনি থাকতে পারবেন না, গ্রাম ছাড়া হতে হবে আপনাকে। এরকম একটা ভালো ব্যবসা যেখানে পেটও গরম হয় পকেটও গরম হয়, আর আপনি এটা ঠিক না ভুলে এরকম নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে বাড়িতে থাকতে পারবেন কিনা সন্দেহ আছে। সুতরাং এটা হচ্ছে একটা স্পষ্ট ব্যবসা, যেটা ধর্মের নামে ব্যবসা করলে পুঁজি লাগে না, ধর্মের নামে ব্যবসা করলে পুঁজি লাগে না। সুতরাং এটা হচ্ছে একটা একটা বিনা পুঁজির একটা উন্নত মানের একটা ভালো ব্যবসা। সুতরাং এই ব্যবসা সম্পর্কে আশা করি ব্যাপারটা বুঝে গেছেন, আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। তো ভাই অনেক যেহেতু রাত হয়ে গেছে, আপনাদের তামারকের ব্যবস্থা করা হয়েছে, সেই জন্য বেশি রাত্রে যদি আপনারা তামারক মানে গ্রহণ করেন তাহলে হয়তো গ্যাস হয়ে যেতে পারে আপনাদেরকে, হ্যাঁ, আর ঠান্ডা তো হবে, গ্যাস হয়ে যাবে। সেজন্য প্রশ্ন উত্তর পর্ব এখানে শেষ। ভাই অনেক রাত্রি হয়ে গেছে, ভাই আমাকে আর বললো কি যে এই কিতাবটা আপনি আর আপনার পরিবারে যাতে মানে করেন। ভাই প্রথম বিষয় যেটা হচ্ছে যে আপনি বোগদাদি যে কায়দার কথা বললেন, এটা লাস্ট প্রশ্ন, তো এরপরে আর কোনো প্রশ্ন নেওয়া হবে না। যেহেতু আপনার তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, আপনাদের মন যদি ছটফট করে তাবারুকের জন্য তাহলে প্রশ্ন উত্তর শোনার জন্য কারোর মন চাইবে না। এখন বিষয় যেটা হচ্ছে, প্রত্যেক মাদ্রাসা বা স্কুল তার একটা সিলেবাস থাকে, তার একটা সিলেবাস থাকে। এখন আপনি যে মাদ্রাসায় বা যে স্কুলে পড়াবেন সেই সিলেবাসে যে বই আছে সেই বই আপনাকে মানে দিতে হবে, আপনি অন্য কোনো বই অ্যাড করতে পারবেন না। সুতরাং আমি জানি না সেখানে কি বই চলছে, আর এটা আমি নিশ্চিত যে নিশ্চয় সেখানে আপনি যে কায়দা নিয়ে পাঠাচ্ছেন সেই কায়দা নিশ্চয় তাদের সিলেবাসে নেই। সেজন্য তাদের সিলেবাসে যে বইটা রয়েছে সেই বইটা জন্য আপনাকে বলেছে যে এই বইটা চলবে না, সুতরাং আপনি এই বই নিয়ে আসুন বা এই বই আপনাকে নিতে হবে। সুতরাং এখানে চলা না চলার ব্যাপার কোনো কিছু নয়, এখানে মূল বিষয় যেটা হচ্ছে সাবজেক্ট যে তার মানে বইগুলো যে রয়েছে সেটা আপনি যে বইটা দিয়ে পাঠিয়েছেন সেটা বই তাদের সে তাতে নাই, সেজন্য ওদের যে বই আছে সেই বই অনুযায়ী আপনাকে ছেলেকে পড়াতে হবে। আপনি বাগদাদি কায়দা বা নুরানি কায়দা বা ইসলাম কোরআন বা আর কিছু পড়ান, ওদের যেটা মানে যে তার শিক্ষা দিচ্ছে বাচ্চাদেরকে সেটা আপনাকে দিতে হবে, সেখানকার নিয়ম আপনাকে মানতে হবে। এটা হচ্ছে বিষয়।